গুড মর্নিং বন্ধুরা, সকলে কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে কীবার, আজকে বৃহস্পতিবার, আর দেবলি না, আজকে হচ্ছে বেঙ্গলি এক্সাম। আর সকাল সকাল রান্নাঘর থেকে আমি ভিডিওটা শুরু করছি আজকে। বাইরে একেবারে মেঘলা ওয়েদার, কুয়াশা পড়ছে। ওইদিকে দেবলিনাকে ভাত দিয়েছি, দেবলিনা খাচ্ছে। এখন ঘড়িতে বাজে 8:05। আর হচ্ছে এদিকে দেখো, সকাল সকাল আমার কত কিছু হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ, তারপরে এই যে পেঁয়াজ কাটা, ওইদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে। আমি এখন দেবলিনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ডিমের ঝোল করে নেব। ভাত তো আগেই হয়ে গেছে, দাঁড়া ওই ঘরে যাই। তো ভাত আগেই হয়ে গেছে, ডিমের ঝোলটা হয়ে গেলে কী হবে বলো তো? দেবলিনার বাবা নিয়ে দোকানে চলে যেতে পারবে। বাবা একটু পজ করো তো, পাস করো, টিক 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 টিক, পাস করো, পাস করো, পাস করো, পাস করো। হ্যাঁ, তো আজকে বিষয়টা হচ্ছে মা বাবার আজকে হচ্ছে উপাস, ওই নিত্যানন্দের, হ্যাঁ, গৌরনিতাই আছে তো বাড়িতে, তো সেই উপাস। কালকে রাতে ভিডিওটা শেষ করেছিলাম এই মশারির সামনে বসে, তো আজকেও দেখো আবার এই মশারির সামনে বসেই তোমাদের সাথে কথা বলছি। ওইদিকে দেবলিনার খাওয়াও হয়ে গেল, এবারে ও স্কুলের জন্য তৈরি হয়ে নেবে। ওর বাস আসবে 8:30-এ। আর ডিমটা সেদ্ধ হয়ে আছে, ডিমটা জাস্ট ছুলবো আর ডিমের ঝোলটা ফটাফট করে নেব। সাথে দেখি বেগুন ভাজা করি নাকি, তো করলে পরে তাহলে দেবলিনার বাবার একবারে হয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। তো দেখতে থাকো আজকের ভিডিওটাও, কি কি করি না করি। চলো টাটা কোম্পানা। আচ্ছা টাপ্পা দিদি, শোনো আমার, ভালো করে বকে দেবো। হ্যাঁ, যো টাটা, তাড়াতাড়ি চলে আসবা। হ্যাঁ, সব বুঝে বুঝে ভালো করে দিবা। আচ্ছা, যেগুলো যেভাবে বললাম সেভাবে অ্যান্সার করবা। আচ্ছা টাটা। এই যে এখানে ডিম ভেজে নিয়েছি, আর এই যে এখানে আছে বেগুন ভাজা, আর এইদিকে আমি পেঁয়াজ সম্বাদ দিয়েছি, আর আলু তো সেদ্ধ করাই আছে। এই যে পেঁয়াজটা হালকা ভেজে তারপরে আমি আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছি, এবারে লবণ দিয়ে দিচ্ছি। এই যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেব মশলা। এই যে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব জল। ব্যাস, তাড়াতাড়ি আমার সকাল 9টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে ডিমের ঝোল দিয়ে দিলাম, একটু ফুটতে থাকুক। আর ওইদিকে হচ্ছে মায়ের আজকে উপাস, তোমাদেরকে তো বললামই নিত্যানন্দ ত্রয়োদশীর উপাস আজকে। আর ওই যে গোপালকে জাগানো হয়ে গেছে, এই যে মা করছে হলো পূজার জোগাড়। এই যে তো ফ্রেন্ডস, ঘড়িতে বাজে এখন 8:55, মানে 9:05 বাকি। আর ওইদিকে আমার ডিমের ঝোল হয়েও গেছে। এই যে ডিমগুলো ছেড়েও দিয়েছি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে দেখো, এটা চা বসিয়েছে দেবলিনার বাবাই, যে শুধু জল দিয়েছে, আমি কিন্তু বসাইনি। আমাকে এদিকে রান্নাবান্না করতে দেখে ও বলছে তাহলে চাও বসিয়ে দিই, একবারে চাও খেয়ে নেবো। তো আমি বললাম যে বসাও তাহলে, লাল চা খাবো। দুদিন থেকে আমরা লাল চা খাচ্ছি, এই মেয়ের এইসব দেখার পরে না এখন মানে যে কোনো কিছু খাওয়া দাওয়ার জন্য ভীষণ মানে চিন্তা করে খাই, আর খুব ভয় লাগে। হ্যাঁ, তো সেই জন্যে দুধ চা খাওয়াও মানে মোটামুটি ছেড়ে দিলাম। আর এদিকে লাল চা বসিয়েছে ও, ওইদিকে আমি ডিমের ঝোলটা নামিয়ে নিব, নিয়ে গিয়ে ঘরে বসে দুজনে চা খাবো। আজকে বাবা মায়ের তো উপাস, বাবা মা তো কিছু খাবে না, তো খাওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। এই হচ্ছে কথা। ওই যে চা আলা চলে এসছে,
চাল এখন চা বসিয়েছে, আমি তো একটুকু চা দেখবো না, ওটা আমার ডিপার্টমেন্ট না, ওটা অন্য ডিপার্টমেন্ট। লাল চা নিয়ে আসলো ঘরে, আর এইদিকে দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি, বাইরে পড়ছে বৃষ্টি, কিরকম লাগে বলো তো, মেয়েটা গেল স্কুলে, ঠান্ডা ঠান্ডা লাগবে না বলো তো, এরকম ওয়েদার ভালো লাগে? এই দেখো বৃষ্টি পড়ছে, এই যে সবাই বলছে আমাদের এখানে ফ্যান চলছে, আমাদের এখানে ফ্যান চলছে, কিন্তু আমাদের এখানে এখনো অবধি মানে ঠান্ডাই যাচ্ছে না যে ফ্যান চালাবো। দেখছে বৃষ্টি, চিন্তা করছে দোকান যাবে, বৃষ্টি শুরু। কি গো, হ্যাঁ কি দেখো, বৃষ্টি তো হবেই, এতক্ষণ ধরে দাঁড়া দাঁড়ায় কি দেখলা, দেখলাম আর কি চিন্তা করলা? কিসের চিন্তা? দোকান যাওয়ার চিন্তা। দোকান যাওয়ার টাইম ও দিয়েছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম, বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, প্রায় একটা মতো বাজে, আর অনেকক্ষণ আগে দেবলীনার বাবা দোকানে চলে গেছে 11টার সময়। ওকে আমি ডিমের ঝোল, ভাত এইসব টিফিন বাটিতে করে দিয়ে দিয়েছি, সাথে বেগুন ভাজা। তো ও ওর সময় মতো দোকানে খেয়ে নেবে, আর শাশুড়ি মায়ের তো উপাস, অনেকবার বলেছি আবারও বললাম। তো আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি, অল্প একটু ভাতই খেয়েছি বেগুন ভাজা দিয়ে, আর তার সাথে এই দেখো কয়েকটা আঙ্গুর নিয়ে বসলাম, এই যে খাওয়ার পরে একটুখানি ভালো লাগে খেতে, তো আঙ্গুর ধুয়ে নিয়ে বসলাম। আর দেবলীনা আসারও প্রায় সময় হয়ে গেছে, এসেই শুরু করবে, মা আমার এক্সামের এত ভালো হয়েছে, এই দেখো তুমি যেগুলো পড়িয়েছো সেগুলোই এসছে, এই দেখো মা কত ভালো হয়েছে, এই হয়েছে, ওই যে চলে এলোও বোধ হয়, গেটের আওয়াজ হলো। হ্যাঁ, তো এখন আমি বিছানা টিছানা সব পরিষ্কার করে ঘর টর ঝেড়ে টেরে বসে পড়লাম, কারণ কি বলতো, এসেই এখন ওর কথা যে মা আমাকে সময় দেবে, মানে ওর সাথে এখন গল্প করতে হবে, ওর কোশ্চেন পেপার দেখতে হবে, সেই জন্য আমি কী করলাম, তাড়াতাড়ি করে সব কাজ সেরে বসে পড়লাম। হ্যাঁ, আমার স্নানটা হয়নি, ওর সাথে কথা টথা বলে গিয়ে তারপরে আমি স্নান করে চলে আসবো। দাঁড়াও, ও আসছে, সিঁড়ির আওয়াজ পাচ্ছি আমি, দেখি এসেই দরজাটা খুলবে আর দেখবে। ওই দেখো, বললাম না এক্ষুনি আসবে। কি হলো, পরীক্ষা কেমন হলো? অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে, হ্যাঁ তাই, অনেক ইজি ইজি আসছে, অনেক ইজি ইজি আসছে, এদিকে দেখো সবাইকে বলো অনেক ইজি আসলো পেপার, আমি সব পাচ্ছি, সব পাচ্ছি। আচ্ছা, কোশ্চেন পেপারটা নিয়ে আসো তাহলে দেখি। তো এই যে দেবলীনাকে ডিম দিয়ে ভাত মেখে দিলাম, এই যে আর এখন ও খেয়ে নেবে, খেয়ে নেবো, বা তাড়াতাড়ি বসো, আর আমি যাব এখন স্নানে, খাও। আবারও এই জায়গায় সেম জায়গায় বসেই তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম, আমার স্নান হয়ে গেছে, ওইদিকে দেবলীনাকেও খেতে দিয়েছি, খাওয়া হয়েও গেছে ওর, আর আজকে তো বিশেষ কিছু কাজকর্ম নেই, সেই জন্য বসে বসেই দেখতে পাচ্ছ তোমরা আমাকে বারবার। হ্যাঁ, কারণ নিজের জন্য একার জন্য আর কি রান্নাবান্না করবো বলো তো, একার জন্য ইচ্ছে করে না। ওইদিকে ওর বাবা ফোন করেছিল, বললাম কি খাওয়া দাওয়া করলা, তো বলছে যে না এখনও খাইনি, চিন্তা করো এখনও খাইনি, আড়াইটা মতো বাজে, তাই বললাম খাও তাহলে এখন, বললো হ্যাঁ এখন খাবো। তো আমিও একটু পরে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে দেবলীনাকে বললাম একটু রেস্ট নে, রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার সময় আবার পড়তে বসাবো। ওকে আমি 6টা থেকে 7টা পর্যন্ত পড়াবো, পড়িয়ে তারপরে যাব আমি বাড়িতে, আজকে হচ্ছে একটা শ্যুট করব, কারণ আগামীকালকে দেবলীনা ছুটি আছে, আর তারপরে দিন ওর হচ্ছে ইংলিশের এক্সাম, আর ইংলিশ মানে ওর হচ্ছে ফেভারিট সাবজেক্ট, ওটাতে ওকে বেশি টাইমও দিতে হবে না, তো সেই জন্য ভাবলাম যে করেই নিই। আর যেহেতু এইবেলা রান্নাবান্না এইরকম, তাহলে তো রাতের বেলা ওই রান্নাঘরে যেটা হবে সেটাই খেয়ে নিতে পারবো, তো মানে এক কাজে দু কাজ আর কি, তো সেই কথা চিন্তা করেই শ্যুটটা নিলাম। তো বেশিক্ষণ লাগবেও না,
আর ওকে আমি সন্ধ্যাবেলা পড়িয়ে যাব, শ্যুট করে এসে তারপরে আবার একটু পড়তে বসাবো। তো এই কথা চিন্তা ভাবনা করলাম, তার আগে বললাম তুই একটু রেস্ট নে, ওষুধ দিলাম, খাওয়ার পরে ওষুধ ছিল, ওষুধ দিলাম ওকে, কয়েকটা আমি আঙুর ধুয়ে বাটিতে করে দিয়ে আসলাম, বসে বসে খাবে। তো এখন অবধি এই। হ্যাঁ, তো ও দেবলীনা আরও একটা কথা বলেছে যে মা ওর যে খেলনাগুলো, যেগুলো ও পুতুল টুতুল নিয়ে খেলে, সেই জায়গাটা নাকি পুতুল খেলার জায়গাটা তোমাদেরকেও দেখাবে। তাই আমি বললাম ঠিক আছে দেখাবি, তো দেখি ও কখন আবার ভিডিও করতে বলে বা নিজেই করে নাকি আমাকেই বলে। তো এই হলো কথা, তো চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঘড়িতে এখন বাজে 7:15 বাজে। তো অল্প একটু করে ঘুম দিয়ে নিয়েছি, আর হচ্ছে আজকে না আমি আমার এই ঘর ছেড়ে আমি দেবলীনার সাথে গিয়ে শুয়েছিলাম ওই ঘরে, দেবলীনার কাছে। তো ওকেও আমি প্রথমে একটুখানি মানে যেন তেন প্রকারে ওকে একটুখানি আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মানে ওর সাথে একটু শুলে পরে ও ঘুমিয়ে পড়ে, মানে যখন আর কি সকাল সকাল ওঠে তখন। তো ওকে ফার্স্টে ঘুম পাড়িয়ে দিয়েছি, পরে আমি কিছুক্ষণ পরে গিয়ে ওর কাছেই শুয়েছি আজকে। আর ও তো একা শুয়ে শুয়ে অভ্যাস, আমাকে এই যে আমাকে দিয়েছে হচ্ছে এমন একটা ধাক্কা, আর আমি হচ্ছে পড়তে পড়তে কোনো মতে আজকে বেঁচেছি এরকম। আর ওর শোয়া খুব বাজে, তো এরকম মানে হাত পাক ভীষণ ছোটে ঘুমাতে ঘুমাতে, তো পড়তে নিয়েছিলাম। তো যাক, যাই হোক, অল্প একটু ঘুমিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবারে এখন যাচ্ছি কোথায় বলো তো? বাড়িতে। তোমাদেরকে বলেইছিলাম যে আজকে একটা শ্যুট করবো ওই জন্য। তো এই যে দেবলীনা তৈরি হয়েছে, আর চুলের বেনুনিগুলো খোলে নি আর, হ্যাঁ এইভাবেই আছে স্কুলের বেনুনিগুলো। তো চলো, এই যে রেডি হয়ে গেছি আমি, বাড়িতে কেউ নেই, মা বাবা গেছে হচ্ছে মঠে, ওই যেহেতু উপাস আজকে তো মঠে গেছে, আর আমি এখন বাড়িতে তালা মেরে বেরিয়ে পড়বো। তো চলো বেরিয়ে পড়ি, আর কী রেসিপি সেটা তো এখন তোমাদেরকে বলতে পারছি না, হ্যাঁ তোমাদেরকে দেখতে হবে। তো চলো বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে, আর দেরি করে শুরু করলে না ওইদিকে রাতের বেলা ফিরতেও প্রচুর দেরি হয়ে যায়। তো আজকে আবার দেবলীনা বাবার সাথেই আসবো, কারণ রাতের খাওয়া দাওয়া আজকে ওখানেই, যেটা শ্যুটের ঘরে রান্না হবে সেটাই আজকে ডিনার আমাদের। তো চলো বেরিয়ে পড়ছি। জানি কারেন্টের তার তার ফুটলো নাকি? না না, এইটারই বন্ধ। না না, এই উনানের বন্ধ। হ্যাঁ ওটাই হচ্ছে। না না, এখানে উনান লাগানো হচ্ছে, তো ওটা তোমার বন্ধ হচ্ছে। তারপরে মাঝখানে আরেকটু আগায় আসো, তারপরে তো আমাদের এদিকেই বন্ধ। হ্যাঁ আমাদের চালও পড়ছে, ঝুরঝুর ঝুরঝুর করে পড়লো। এই যে এই চালই পড়ছে। আর ইয়ে কি জানি বলে, ওদিকে তো ছাদের ঘরে সব তখন আমাদের দুইটা না না বড় বড় রান্না তো করতে বসেছি, কিন্তু আজকে না মনটা ফট করে নষ্ট হয়ে গেল, মানে এখনো ভয় ভয় লাগছে। হ্যাঁ এরকম একটা ঘটনা হলো ফট করে, মানে ওই কর্নারের দিক থেকে মানে দাঁড়াম দাঁড়াম করে জোরে জোরে, মানে মনে হচ্ছে এক একবার মনে হচ্ছে ওপর থেকে বাঁশ ফেলছে কেউ, একবার মনে হচ্ছে মানে পাথর ভর্তি বস্তা কেউ ছুঁড়ে মারছে, এরকম ধরনের আওয়াজ, আর বিশাল জোরে আওয়াজ। মানে এইটুকু চত্বরে চার পাঁচ বাড়ির মানুষজন সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে, মানে কয়েক সেকেন্ডের জন্য সবাই মানে ভয় পেয়ে গেছে, এরকম অবস্থা। কী হলো বিষয়টা এখনও বুঝলাম না। তো মানে আমাদের তো এই ঘরটা যেহেতু বাইরে উঠোনের মধ্যে, তো মানে আমাদের আমাদের চালের উপরেও গুড়ি গুড়ি পড়লো, তো সেই জন্য না ভীষণ ভয় লাগছে। আর মানে কি বলবো, আর একটু পরপরই মনে পড়ছে আবার হবে নাকি আবার হবে নাকি। তো মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেল, চারবার হয়েছে না মা, টোটাল চারবার এরকম হলো, তো এরকম ভয় ভয় লাগছে। তো কি করব, শুরু যখন করেছি শেষ তো করতেই হবে, আধা করে তো আর বেরোতে পারি না, উঠে যেতে পারি না। তো ওইদিকে যেটা রান্না হবার হচ্ছে আস্তে ধীরে, আর মানে এই গল্পই হচ্ছে, আর মন থেকে ভয়টা যেন যাচ্ছে না। তো দেখি করতে থাকি কত দূর হয়, তারপরে তো ঠাকুর ভরসা। দিছে চশমা? তোমারটা দিছে দেখি, ঠিকই আছে। মেয়েরটা দিছা? দাও ওকে ব্যাগ, ব্যাগ শুদ্ধ দিই তাহলে। ওই যে ঘরে দেখে নাও, দেখি হুম।
দেখি পড়ে কেমন লাগে। চলো কই রে গোল গোল, এই দেখো বাপ কি আনছে। ওইটা পজ করো পজ করো পজ করো পজ করো, পড়ো দেখি। আমি ভালোটা শুভা না, দেখি দেখি কেমন লাগে। ও মা দেখি দেখি এদিকে তাকাও, ছুনার নাকতেছে ছুনার নাকতেছে, উঁচু করে পড়তে বলেছো না? বাহ, আর তুমি মেহেন্দি পড়েছো একা একা? এই দেখো একা একা মেহেন্দি পড়েছে, এই যে সুন্দর হয়েছে চশমাটা, কি সুন্দর লাগছে, ক্লিন দেখতে পাচ্ছ এবারে চকাচক, খুব সুন্দর, পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, রাত আজকে একটু বেশি হয়ে গেল, 10:30টারও ওপরে বাজে, কিন্তু একেবারে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এটাই যা, এসে আর খাওয়া দাওয়ার ঝামেলা নেই। কিন্তু ওকে, ওর জন্য এখন আমাকে করতে হবে যেটা আমাদের রান্নাঘরে রান্না হয়েছিল, আমি খেয়ে এসেছি, দেবরিনার বাবার জন্য নিয়ে এসেছি, ও এত তাড়াতাড়ি খায় না তো, আর এর জন্য এখন আমাকে কিছু আবার ব্যবস্থা করতে হবে। বলছে আমাকে রুটি করে দাও, আমি রুটি আর জ্যাম খাবো, আর অন্য কিছু খাবো না, ভাত খাবো না। আর ওই দেখো না চশমা পরে নিয়েছে, এখন বলছে আমি দূরে দেখতে পাচ্ছি, এই পড়তে পারছি ওই পড়তে পারছি, খালি আমাকে এখন এদিক সেদিকে যা যা লেখা আছে সব পড়ে পড়ে শোনাচ্ছে, মানে আগে এসব দেখতে পেত না। ইভেন যখন ও ক্লাসরুমে মানে বেঞ্চে বসে থাকতো, বেঞ্চ থেকেও ব্ল্যাকবোর্ডটাও ঠিক করে দেখতে পেত না, আর এসব কিছু আমাদেরকেও বলতো না। যখন মানে দেখতাম যে কপিতে ইনকমপ্লিট লেখা, তখন বলতাম লিখিস নি কেন, তখন বলতো যে আমি দেখতে পাইনি, অথচ মানে অথবা স্পেলিং ভুল, তো তখন স্পেলিং ভুল হওয়ার তো কথা না, তখন যখন জিজ্ঞেস করতাম তখন বলতো আমি দেখতেই পারিনি। তো সেই জন্য বুঝতে পারলাম আর কি যে ওর সমস্যাটা হচ্ছে, তো সেই জন্য এই যে দেখালাম, এই যে চশমা উঠে গেল, আমারও ওর বাবারও ওরও তিনজনেরই, কিছু করার নেই। আর এখনকার দিনকাল যা তোমরা তো বুঝতেই পারো, তো চলো যাই ই করি, রুটি করি গিয়ে। আর তোমাদেরকে তো বলেছিল দেবলীনা ওর খেলনার জায়গাটা দেখাবে, তো আজকে আর দেখাতে পারবো কি না জানি না, আর কারণ ওকে নিয়ে আবার একটুখানি পড়তে বসবো। বসবি না বাবা আজকে? অল্প বস, অল্প একটু বসবো। আর ওইদিকে ওই যে টিভি চালিয়েছি কেন বলো তো, ওর মানে চশমাটা দেখার জন্য, যে ঠিকঠাক কাজ করছে কি না, টিভিতে কত কিছু কি দেখতে পাচ্ছে সেই জন্য। তো চলো যাই আবার ওরা গিয়ে রান্নাঘরে ঢুকে পড়ি, দুটো রুটি করে দিই। দেখো তো খেয়ে নিলে কিন্তু আমাকে আর রুটিটা করতে লাগতো না, কি বা কী আর করা যাবে, যাই। দেখা যাচ্ছে না পিছাও? কে দিয়েছে? অন্নমা দিল দুটো কয়েন আমাকে ডেলি দেয়, আর আমি এটাকে ঘরে ফেলে এখানে রেখে দিই। এই ঘরটা আমাকে মন দিয়েছিল, অনেক কিউট, এটা একটা টেডি, পিগি ব্যাংক, পিগি ব্যাংক। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। আমি হচ্ছে রুটি করলাম, দেবলীনা রুটি খেলো জ্যাম দিয়ে, সেটা যে তোমাদের দেখাবো সেটা আর আমার মনেই নেই। আমি হচ্ছে কথা বলছিলাম দেবলীনার বাবার সাথে কিছু একটা, মানে এই ডাক্তার বিষয়ক কথা মেয়ের, তো সেগুলো দেখাতে পারিনি। আর আজকে হচ্ছে তোমাদেরকে দেবলীনা বলেছিল ওর খেলনার জিনিসগুলো কিছু দেখাবে, তো সেটাও আর দেখানো হলো না। আর চশমাটা যে পড়ছে সেটা নিয়েও একটু সমস্যা হচ্ছে, পাওয়ারটা ও বলছে যে মা আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ মনে হচ্ছে বেশি পাওয়ার দিয়ে ফেলেছে, চশমাটা পড়লে আমার মাথা ব্যথা করছে। তো মনে হয় চশমাটা নিয়ে আবার দেবলীনাকে নিয়ে মনে হচ্ছে যেতে হবে, নাহলে অসুবিধা করে তো পড়া যায় না, কারণ একটা জিনিস আমরা ইউজ করি কিসের জন্য, রিলিফ পাওয়ার জন্যে, তো তো সেই রিলিফটা যদি আরও মানে চশমাটা ইউজ করার পরে সেটা যদি আরও মানে রিলিফটা নষ্ট হয়ে যায়, তাহলে সেটা না ইউজ করাই ভালো, তাই না? তো দেখা যাক, শুধু তো আজকে পড়লো আর এই প্রথম পড়লো, তো কালকের দিনটা পড়ুক, হ্যাঁ বুঝুক ঠিক হচ্ছে কি না, তারপরে ওটার আবার ব্যবস্থা করতে হবে, ভাবো তো কী অবস্থা। তো এই হলো কথা। এদিকে মশারি আধা টাঙিয়েছে দেবলীনার বাবা, আমি বসেছিলাম এডিটটা করছিলাম আর কি, এই যে
মশারিটা আধা টাঙিয়েছে, তো এডিটটা আধা হয়ে গেছে, শুধুমাত্র এই ক্লিপটাকে অ্যাড করে আমি এডিটটা শেষ করে রাখবো। আর কালকে একটুখানি দেরি করে উঠতে পারবো, কারণ কি বলো তো, কালকে তো দেবলীনার এক্সাম নেই, ওই জন্য। আবার আছে পরশু, বলেছিলাম না একদিন পর একদিন, তো যাক একটু ঘুমিয়েও নেব চান্সে। তো চলো, আজকের ভিডিও কি করতে পারলাম জানি না, আর ওই যে বললাম দ্রাম দ্রাম করে আওয়াজ হচ্ছে, সেই বিষয়টা কিন্তু এখনও অজানা। পরে আমি আবার বাড়িতে ফোন করেছিলাম আসার পরে যে কিছু জানা গেল কি না, তো বলছে যে না কিছু জানা যায়নি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আরও ভিডিও দেখার জন্য, আরও ব্লগ দেখার জন্য, আমার লাইফে কী কী ঘটছে সেগুলো দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে। চলো আজকের মতো টাটা, বাই বাই।